দিনাজপুরে শৈত্যপ্রবাহ চলছে। আজ তাপমাত্রা নেমে এসেছে 9.4 ডিগ্রি সেলসিয়াসে। দিনাজপুর প্রতিনিধি তাহিরুল আনাম শিপলোর রিপোর্টে দেখুন ডেস্ক নিউজ। দিনাজপুরে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। আজ তাপমাত্রা নেমে এসেছে 9.4 ডিগ্রি সেলসিয়াসে। এই মৃদু শৈত্যপ্রবাহ আরও কয়েকদিন চলবে। জানুয়ারির প্রথম সপ্তাহে বড় ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জুর হোসেন। মৃদু শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। উত্তর হিমালয় থেকে কনকনে ঠান্ডা বাতাস ও হিমেল হাওয়ায় খেটে খাওয়া মানুষরা নিদারুণ কষ্টে দিন কাটাচ্ছে। তারা খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। প্রচণ্ড ঘন কুয়াশায় দিনের বেলা যানবাহনগুলো চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। গরম কাপড়ের অভাবে খেটে খাওয়া মানুষগুলো কাজে যেতে পারছে না। এদিকে হাসপাতালগুলোতে শীতজনিত রোগ, শ্বাসকষ্ট, ডায়রিয়া, নিউমোনিয়া ও হাঁপানিসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে। সরকারিভাবে শীত বস্ত্র বিতরণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় অনেক কম। তোহরা পিঙ্কি, বিএমএফ টেলিভিশন।